আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ জাকির হোসেন, সবই ডট কম থেকে নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। তো এই প্রোডাক্টের রিভিউ দেওয়ার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা প্রোডাক্টের রিভিউতে চলে যাই। আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমি আপনাদের মাঝে রিভিউ করব সেটা হচ্ছে ফানি লিটল টয়েস। এই হচ্ছে প্রোডাক্টটার বেবি কনসার্ন ফানি লিটল টয়েস। এটা হচ্ছে বাচ্চাদের ফুড কাটার, একটা ফুড কাটারে যা যা অপশন আছে সবগুলি অপশন আছে। এবং এই আইটেমটাতে বাচ্চারা আরেকটা জিনিস ভালো ই করতে পারবে, খেয়াল করতে পারবে, সেটা হচ্ছে যে কী কী প্রোডাক্ট কী রকম দেখতে সেটা তারা সহজেই গেস করতে পারবে। এইটার ভিতরে অনেকগুলি ফ্রুটসের ডেমো দেওয়া আছে, খুব চমৎকারভাবে তৈরি করা। তো চলুন আমরা প্রোডাক্টটা বক্স থেকে বের করে আগে দেখি যে কী কী প্রোডাক্ট এটার ভেতরে দেওয়া আছে। অনেকগুলি প্রোডাক্ট দেওয়া আছে, আমি প্রোডাক্টগুলিকে সাজিয়ে রাখছি। অনেকগুলি প্রোডাক্ট দেওয়া আছে, এই যে একটা প্রোডাক্ট দেওয়া আছে, এই যে একটা প্রোডাক্ট দেওয়া আছে। এই প্রোডাক্টটা আগে বের করে আপনাদের দেখার সুবিধাতে কাছে কাছে রাখছি। অনেকগুলি প্রোডাক্টেরই দেওয়া আছে, ডেমো দেওয়া আছে, বাচ্চারা সহজে প্রোডাক্টগুলি খুব সুন্দর করে ক্যাচ করতে পারবে। এবং প্রোডাক্টগুলির নামগুলিও তারা ইংলিশে এবং বাংলায় ফলো করতে পারবে, আপনি ওদেরকে ইংলিশে বললেন ওরা বের করে দিতে পারবে। দেন এটা দেওয়া হচ্ছে ওরা কাটাকাটি খেলতে পারবে, কাটাকাটির অপশনও দেওয়া আছে। আমি আগে কী কী ফ্রুটস দেওয়া আছে, কী কী অপশন দেওয়া আছে আমি বের করে আপনাদের মাঝে রাখছি যে কী কী অপশন দেওয়া আছে। এই হচ্ছে আরেকটা ফ্রুটস দেওয়া আছে, দেন আরেকটা ফ্রুটস দেওয়া আছে, অনেকগুলি ফ্রুটস দেওয়া আছে। এই আরেকটা ফ্রুটস দেওয়া আছে, অনেকগুলি ফ্রুটস দেওয়া আছে একসাথে। এই আরেকটা ফ্রুটস, দেন এই যে আরেকটা ফ্রুটস দেওয়া আছে, অনেকগুলি ফ্রুটস একসাথে দেওয়া আছে। আর এগুলো হচ্ছে কাটার জন্য, যেমন আমরা বড়রা যে ভেজিটেবিল কাটি বা ভেজিটেবিল কাটার কাটার বোর্ড, চপিং বোর্ড বলি যেটা, সাথে একটা চপিং বোর্ড দেওয়া আছে খুব সুন্দর। আর সাথে হচ্ছে একটা বাটি দেওয়া আছে খুব সুন্দর, প্লেট দেওয়া আছে পরিবেশন করার জন্য। দেন সাথে দুইটা সুন্দর চাকু দেওয়া আছে, খুব সুন্দর চাকু দেওয়া আছে সাথে। ফ্রেশ করে নিচ্ছে, এই সুন্দর দুইটা চাকু দেওয়া আছে, দুইটা কালার, এবং কালারগুলি খুব সুন্দর। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে তাল দেওয়া আছে, এখানে দেওয়া আছে বেল দেওয়া আছে, এখানে কামরাঙ্গা আছে, দেন এখানে ই দেওয়া আছে, তরমুজ দেওয়া আছে, এখানে আপনার পেঁপে দেওয়া আছে, ম্যাঙ্গো দেওয়া, আম দেওয়া আছে, এটা আমরু দেওয়া আছে, এটা হচ্ছে আতা ফল দেওয়া আছে, এখানে হচ্ছে খুব কিউট একটা ফল, এই ফলটার নাম হচ্ছে আপনার চেরি ফল বলে অনেকে, চেরি ফল দেওয়া আছে। তো এখানে ফল দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, আর সাথে দেওয়া আছে দুইটা স্পুন, না দুইটা ছুরি দেওয়া আছে সাথে, একটা চপিং বোর্ড দেওয়া আছে, আর একটা প্লেট দেওয়া আছে পরিবেশন করার জন্য। এখন বাচ্চারা এটা কীভাবে খেলবে, এটা হচ্ছে বাচ্চারা এই যে সুন্দর, আমি একটু সাইড করে রাখছি ফলগুলি, এই চপিং বোর্ডটা এভাবে থাকবে, বাচ্চারা যে কোনো একটা ফল ধরে ফলটাকে কাটবে, খুব সুন্দর অপশন দেওয়া আছে ছুরিটা নিয়ে ফলটা সে কাটলো, এটা তার জন্য একটা খেলা, বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা খেলা। এই চপিং বোর্ড দিয়ে এই এটাকে পেয়ারাটাকে দুই ভাগ করে দিল, এই দুই ভাগ করে এখন তারা খাওয়া খাওয়া খেলবে, প্লেটে পরিবেশন করে দিল পেয়ারা দুইটা। এই খুবই চমৎকার টয়েস বাচ্চাদের জন্য, বাচ্চাদের ঘরে বসে খেলার জন্য খুব চমৎকার একটা টয়েস চপিং বোর্ড। দেন আমি আরেকটা ফ্রুটস কাটছি, এই এই যেমন তাল, তালটাকে আমি নিলাম, নিয়ে বাচ্চারা যখন কাটবে এই
সুন্দর একটা আওয়াজ হবে। এই তারা কেটে ফেললো, খুব চমৎকার একটা টয়েস বাচ্চাদের ঘরে বসে খেলার জন্য। এবং এটার ভেতরে স্টিকার টাইপ দেওয়া আছে, এই যে আবার লাগিয়ে দিলে আবার লেগে যাবে। এই সুন্দর, খুব খুব সুন্দর করে মানে খেলার জন্য, ঘরে বসে খেলার জন্য বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট। এই আর অনেকগুলি ফ্রুটস দেওয়া আছে। এখন যেমন একটা ম্যাঙ্গোটা নিলাম, আমটা নিলাম, আমটা নিয়ে আমি কাটলাম, কেটে ফেললাম, চপিং বোর্ডে রেখে বাচ্চারা কাটবে। এই এই কাটবে, খুবই চমৎকারভাবে কাটে। আমের আমের ভিতরের অংশটাও খুব সুন্দর দিয়েছে, হ্যাঁ, বাচ্চাদের অ্যাট্রাকটিভ করার জন্য। প্রত্যেকটা কালারও খুব সুন্দর দিয়েছে এবং প্রত্যেকটা আইটেমও খুব সুন্দর দিয়েছে বাচ্চাদের ঘরে বসে খেলার জন্য। খুবই চমৎকার একটা আইটেম। আইটেমটার ভিতরে থাকছে কয়টা আইটেম? ফল থাকছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, সাথে একটা প্লেট থাকছে, সাথে একটা চপিং বোর্ড থাকছে সুন্দর কিউট, সাথে দুইটা ছুরি থাকছে। তাহলে অনেকগুলি আইটেমের সমন্বয়ে একটা আইটেম, একটা সেট তৈরি করা বাচ্চাদের ঘরে বসে খেলার জন্য। হ্যাঁ, আর এই প্রোডাক্টটা হচ্ছে বড় বড় মতে আমরা বলে দিই প্রোডাক্টটা কোথায় পাবেন এবং এই প্রোডাক্টের প্রাইস কী হতে পারে, সব আমাদের চ্যানেলেই দেওয়া থাকবে। আমাদের চ্যানেল থেকে আপনি দেখতে পারবেন যে এটার প্রাইস কত এবং এটা অ্যাভেলেবেল কোথায় পাওয়া যাচ্ছে। আর এই টোটাল প্রোডাক্টটাই হচ্ছে চায়না থেকে আসা, মেড ইন চাইনিজ, নট আমাদের দেশি, মেড ইন চাইনিজ। আর এই আইটেমগুলো হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ছোট ছোট আইটেম দিয়ে যদি খেলাধুলা করে, অনেক সময় খেলতে খেলতে তারা এটা মুখেও দিতে পারে, তো এটা মুখে দিলেও কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি, এটা দিয়ে কোনো গন্ধ আসবে না, বাজে কোনো গন্ধ নাই। এটা ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি, বাচ্চারা মুখে দিলে পেট খারাপ হবে না বা পেট ব্যথা করবে না তাদের। খুবই চমৎকার একটা প্রোডাক্ট তৈরি করেছে চায়নারা বাচ্চাদের জন্য, বাচ্চাদের ঘরে বসে খেলার জন্য। খুবই চমৎকার একটা প্রোডাক্ট। চপিং বোর্ড আছে, প্লেট আছে, অনেকগুলি ফ্রুটস আছে। এটা দিয়ে শুধু বাচ্চারা খেলতেই পারবে না, বাচ্চাদেরকে আপনারা ফলের সাথে পরিচয় করে দিতে পারবেন। এইগুলার সবগুলি ইংলিশে নাম বলে দিলে বলবেন আর বাচ্চারা বের করতে পারবে, তাদের একটা পড়ারও একটা অপশন হয়ে গেল, খেলাধুলার সাথে সাথে পড়ারও একটা অপশন হয়ে গেল। ঘরে বসে তারা খেললো, খেলার সাথে সাথে তারা ফলের নামগুলিও তারা নিয়ন আয়ত্তে আনতে পারবে, ফলের নামগুলিও তাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন তরমুজকে ইংলিশে কী বলে, বা পেয়ারাকে কী বলে, দেন আমকে কী বলে, পেঁপেকে কী বলে, এগুলি যদি আপনারা ইংলিশে তাদের সাথে টকিং করেন তাহলে তারা সহজেই ইংলিশটাও শিখতে পারবে এবং কোন ফলটা কী রকম দেখতে তারা একটা ধারণা নিতে পারবে। তো খেলার ছলে ছলে তারা পড়তেও পারবে। আইটেমটা বাচ্চাদের জন্য তৈরি করা, খুবই চমৎকার একটা আইটেম, মেড ইন চাইনিজ। আর আইটেমটার নাম হচ্ছে বেবি কনসার্ন ফানি লিটিল টয়েস, বা ফ্রুট কাটারও বলে, টয়েসটাকে ফ্রুট কাটার বলে। এবং আমি আবারও বলে দিচ্ছি, টোটাল আইটেমটাই হচ্ছে ফুড গ্রেড, মানে প্রত্যেকটা আইটেমই হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিকে তৈরি। এটার ভিতরে কোনো বাজে গন্ধ নাই, এটা আমাদের দেশি প্রোডাক্ট না, চাইনিজ প্রোডাক্ট, খুবই চমৎকার একটা প্রোডাক্ট। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলার জন্য খুব ইন্টেলিজেন্ট একটা প্রোডাক্ট, ইন্টেলিজেন্ট টয় বলা যায়, মানে বাচ্চারা ফ্রুট সম্বন্ধে একটা তাদের ধারণা হবে, খুব চমৎকার। এবং এটার খেলার সিস্টেমটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাচ্চারা নিয়ে নিয়ে খেলতে পারবে, প্রত্যেকটাকে কাটাকাটি করা যায়, প্রত্যেকটা খেলনাটাকে কাটা যায়, এই ছুরিটা তারা কাটবে, এটাকে কাটলো, প্রত্যেকটা খেলনাকে তারা কাটাকাটি করতে পারবে। কাটাকাটি করার জন্য খেলনাটা খুব চমৎকার একটা খেলনা বাচ্চাদের। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এবং পুরা ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পিবিএস ভিডিওগুলি পেতে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।